এ কেমন অত্যাচার! মেহমান আসার আগে নষ্ট হতে হলো তোকে, সময় আর পেলি না, এখনই সুযোগ। মানুষ যেমন সুযোগের সদ্ব্যবহার করে, ফ্যানও মনে হয় এবার আমার সাথে সুযোগের সদ্ব্যবহার করলো। এসেছি ফ্যান কিনতে, কিন্তু আমার চোখ তো বরাবর এগুলোর দিকে। মেহমান আসার আগের রাতে টুকটাক কিছু প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করব। কি বাজার করলাম, কি কি কিনলাম, কোথায় গেলাম, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করছি বরাবর মতো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সরকারি ছুটির দিন, তাই দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করছি। মাছ ভিজিয়ে রেখেছিলাম, আজকে খুব সিম্পলের মধ্যে রান্নাবান্না করব। যদিও ওদের বাবা বাসায় আছে, কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে, তাই সেগুলো করতে হবে। রান্নাবান্নাতে খুব বেশি সময়ও দেওয়া যাবে না। মাছগুলো ভেজে নিয়েছি, সাথে কিছু আলু ভেজে নিচ্ছি, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। যদিও এটি সরকারি ছুটির দিন ছিল, জারিফের বাবা বাসায় ছিল, কিন্তু জারিফের বন্ধ ছিল না, কারণ মাদ্রাসা তো এইসব কারণে বন্ধ দেয় না। মাদ্রাসা খোলাই আছে, তাই জাস্ট টাইমে প্রতিদিনের মতোই রান্না করতে হবে, এদিক সেদিক করলে চলবে না। সকালে আমরা নাস্তা করে নিয়েছি, সেগুলো আর আজকে ভিডিও করলাম না। তো ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি, আর ট্যাংরা মাছের মশলাটা কষিয়ে সেখানে মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। আলুটা ভেজে দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর এমনিতে খেতেও ভালো লাগবে। এখনকার আলু কিন্তু একদমই মজা না, মিষ্টি মিষ্টি টাইপের আলু আমার কাছে ভালোই লাগে না, তাই এভাবে ভেজে দিয়েছি। বাচ্চারা পছন্দ করে খাবে, এই জন্যই দেওয়া। তো মাছও অল্প ছিল, আর আলু দিলাম একটু বেশি করে, যেন দুপুরটা সুন্দর মতো হয়ে যায়। সাথে আরেকটা সবজি করব, তো সেটা পরে করব, আগে একটা তরকারি হয়ে যাক, এটা হলে জারিফকে খাবার দিয়ে দিব। রান্না প্রায় শেষের দিকে, জারিফকে খাবারও দিয়ে দিয়েছি। ওর বাবা আজকে ওকে মাদ্রাসায় দিয়ে আসবে, আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। আর আজকে এমনি মনও ভালো, যেহেতু আজকে রাত্রে আমার ননদ তার বাচ্চাদেরকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে রওনা দিবে, ইনশাল্লাহ আগামীকালকে ভোরে তারা এসে পৌঁছে যাবে। তো যে মুহূর্তে আমি এখন ভিডিওটা বয়স দিচ্ছি, তা এই মুহূর্তে কিন্তু ওরা বাসাতেই আছে। বরবটি চিংড়ি আলু দিয়ে ভেজে নিলাম, এরপরে বিকেলে জারিফের জন্য নাস্তা বানাচ্ছি, নুডলস রান্না করছি, তাড়াহুড়া করে যেটা করা যায় সেটাই করে দিচ্ছি। আজকে আর ঝামেলার মধ্যে গেলাম না, আর ও যাওয়ার সময় বলেও গিয়েছে আজকে আমাকে নুডলস দিবা টিফিনে। তো এই তো নুডলস রান্না করে নিয়েছি, জারিফেরগুলো জারিফের জন্য নিয়ে নিচ্ছি, আর আফিফের জন্য একটু রেখে যাব। যেহেতু আজকে জারিফের বাবা বাসায় আছে, তাই আফিফকে রেখে গিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা একটু বের হচ্ছি, আশপাশে তেমন দোকান পেলাম না, তাই সরাসরি আরাপেল বেজবাইয়ে চলে এসেছি। অন্য দুই একটা দোকানে দেখেছি যেখানে ফ্যানের কালেকশন খুবই কম, তো এখানেও বেশি একটা ছিল না। আর ওর বাবাকে বললাম ফ্যান তুমি পছন্দ করো, আমার পছন্দ করার কিছু নেই, আমি জাস্ট ভিডিও করি, আমার চোখ তো বরাবরই ঘরের জিনিসপত্রের দিকে। তো ওর বাবা ফ্যান দেখছে, আর আমি ঘরের জিনিস দেখার জন্য এদিকটায় চলে আসলাম। এরকম একটা হটফট কিনতে হবে আমার জারিফের জন্য। আর এদিকে ফিল্টার দেখছিলাম, তো এখানে ফিল্টার নিয়ে আসলে লাভ হবে না, কারণ এখানে পানিতে লবণ, ফিল্টারে দিলে পরিষ্কার হবে ঠিক আছে, লবণ তো আর যাবে না, তাই নর্মাল এই ফিল্টারগুলোর কোনো কাজেই আসবে না। ফিল্টারের দামও অনেক বেড়ে গিয়েছে, গত বছর যখন আমার ভাই কিনছিল 3100 টাকায়, আর এই বছর নাকি 5000 কত বললো, আমার ঠিক মনে নেই। আর যে জায়গা হচ্ছে আমার মূল আকর্ষণ, সেদিকে চলে এসেছি। এই হাড়িটা কিনবো কিনবো করছিলাম, কিন্তু এত বেশি দাম, চাইলেও কিনতে পারছিলাম না, কারণ একটা না একটা জিনিস লেগেই বসে থাকে প্রতি মাসে। কেউ অসুস্থ, এই জিনিস নষ্ট হচ্ছে কিনতে হচ্ছে, ওই জিনিস লাগবে সেটা কিনতে হচ্ছে, আর জীবনযাত্রার মান তো এমনিতেই কী অবস্থা সবারই জানা। জিনিসগুলো সুন্দর কিন্তু অনেক বেশি দাম, আর বেস্ট বাইতে বেশিই দাম, এখানে কোনো রকম ডিসকাউন্ট নেই। চট্টগ্রামে যে জায়গা থেকে আমি জিনিসগুলো নিয়ে আসি সেখানে অন্তত আমাকে 5-10% ডিসকাউন্ট দেয়, তো বড় অ্যামাউন্টে যদি 10% ডিসকাউন্ট দেয় অনেকটা। তো এই জায়গাটার ভিডিও আমি বরাবরই করে নিই, এরপরে ফ্যান নিলাম, এরপর চলেও আসলাম। গিয়েছি আবার বাজারে, ওর বাবার নামাজের টাইম হয়ে গিয়েছে, সে চলে গিয়েছে মসজিদে, আর আমি বাজারগুলো বের করে নিচ্ছি। আজকে পরিবারে সবার মনে অনেক বেশি আনন্দ, খুশি খুশি ভাব, বাচ্চাগুলো তো সেই পরিমাণে খুশি। গতকাল যে আসেনি তাদের মন খারাপ ছিল, তা আজকে যেহেতু ওরা বের হবে, কতক্ষণ পর পরে আসে জিজ্ঞেস করছে, ছোটো বাবু কি বের হয়েছে, ছোটো বাবু কি গাড়িতে উঠেছে। আমি বলি না, ওদের বাস হচ্ছে রাতের 12:30, ওরা 12:30 রওনা হবে, আস্তে আস্তে সকাল হবে। তো আমি ওদের পছন্দ মতো কিছু মাছ পেয়েছি, সেগুলো নিয়ে এসেছি, আর এই তো সেগুলো বের করেও নিচ্ছি। পুকুরের মাছ, চাষের মাছ বা শিং মাগুর এগুলো সবসময় পায় ওরা, কিন্তু সমুদ্রের মাছ এরকম ফ্রেশ ওখানে পায় না, পাওয়া যাইলেও সেগুলো কোলেস্টেরলের মাছ, টেস্ট ওরকম পাওয়া যায় না। এই জন্য ওরা আসলে আমি সবসময় চেষ্টা করি সমুদ্রের মাছ কেনার, আর সমুদ্রের মাছ এখন এখানে তো কক্সবাজারে পাওয়াও যায়, অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, সবসময় পাওয়া না গেলেও মাঝে মাঝে পাওয়া যায়। আর আমার অনেকটা সৌভাগ্য বলতে পারবো যে আমার মেহমান আসার আগে বাজারে গেলে দেখি যে অনেক রকমের মাছ পাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে মানে মেহমান আসলে তখন আর বাজারে মাছের অভাব থাকে না, আল্লাহর রহমত আর কি। এটা একটা
এরপরে বাচ্চারা যেহেতু আছে ওদের জন্য চিকেনও এনেছি, ওদেরকে চিকেন করে দিতে হবে। ওরা তো আর ছোটো মাছ পছন্দ করবে না, বাচ্চারা ছোট মাছের বা সমুদ্রের মাছের এত গুরুত্ব বুঝবে না, এগুলোর উপকারিতাও বুঝবে না, ওরা ওই চিকেন দিলেই খুশি। তো আপাতত এই বাজারগুলোই আমি এনেছি, আর আমি ইলিশ মাছ দেখে এসেছি, তাই ওদের বাবাকে এসে বললাম মসজিদ থেকে আসার পরে যে ইলিশ মাছ দেখেছি, আমার ব্যাগের টাকা শেষ হয়ে গিয়েছিল, তুমি যাও আবার একটা ইলিশ মাছ নিয়ে আসো। তো ও গিয়ে আবার পরে একটা ইলিশ মাছও এনেছে, সেটাও দেখাবো। আর এই হচ্ছে আমার আজকের বাজারগুলো, তো সেগুলো কিছু আমি এখন কাটবো, কিছু আমি ফ্রিজে রেখে দিব, সব আমার একার পক্ষে করা সম্ভব না, যেহেতু বেশিরভাগই হচ্ছে ছোট মাছ, অনেক সময় লাগবে। আর লোট্টা মাছগুলো ছোট, আজকে বড় কোনো লোট্টা মাছ উঠে নাই। ননদ বলেছে আমাকে আসলে অবশ্যই ফ্রেশ লোট্টা মাছ খাওয়াতে হবে, আমি সে অবশ্যই তোমার জিগে থাকলে খাওয়াবো। তো আজকে যেহেতু এটা পেয়েছি এটাই নিয়ে এসেছি, পরে ইনশাল্লাহ বড়গুলো পাবো, বড়গুলোও আনবো। ছোট মাছ খেতে যেমন মজা, কাটতে তার থেকে অনেক বেশি কষ্ট, অনেক সময় লাগে। তো এতগুলো মাছ আরও ছোট ছোট কাটতে অনেক সময় লাগবে, বড় মাছ হলে 1 কেজি মাছ করতে 5 মিনিট লাগে, লোট্টা মাছ অনেক সহজ। কিন্তু যেহেতু এগুলো ছোট, তো ভাববেন যে ননদ আসবে আর এই ছোট ছোট মাছ এনেছেন, না ওদেরই আবদার যে আমাকে আর কিছু খাওয়াতে হবে না, শুধু লোট্টা মাছ খাওয়ালেই হবে। তো এরপরে যে ইলিশ মাছটাও নিয়ে এসেছে সেটা আমি এখন একটু বের করলাম, আর এটা ফ্রিজে রেখে দিব, এখন কুটবো না, ওরা আসার পরে এটা রান্না করব, তখন কুটবো। ইলিশ মাছ ফ্রিজে কেটে রেখে দিলে টেস্ট লাগে না। এই তো আমি লোট্টা মাছ কুটে নিয়েছি, এরপরে আমি চিংড়ি মাছ কাটতে বসে গিয়েছি, এগুলো মিশানো ছিল, এগুলো অনেক ফ্রেশ ছিল, তো এগুলো কেটে নিব। আর কেটে রাখলে সুবিধা হবে কি, পরে তরকারি টরকারি রান্না করতে সুবিধা হবে। এক্সট্রা যে আরও 1 কেজি চিংড়ি মাছ এনেছিলাম সেগুলো অবশ্য রেখে দিয়েছি ফ্রিজে, সেগুলো এই মুহূর্তে কুটা সম্ভব না। এগুলো যেহেতু মিক্স মাছ এগুলো কুটে রাখতে হবে, কারণ এগুলো ফ্রিজে রাখলে পরে আর ভালো লাগবে না, কাটতে ইচ্ছে করবে না। এগুলো কাটতে অনেক সময় লাগে যেহেতু ছোট মাছ। চিংড়ি মাছ রেখেই আমি উঠে গেছি লোট্টা মাছটা বসানোর জন্য, কারণ এগুলো পানি ছেড়ে দিলে এগুলোর টেস্ট কমে যায়। তো এটা আমি মাখা বসিয়ে দিব, আর এখন এটা রান্না করে রাখছি, যেহেতু আল্লাহর রহমতে ওরা সকাল সকাল এসে পৌঁছাবে, তো তখন যেন নাস্তা দিয়ে দিতে পারি, এই জন্য এটা রান্না করে রেখে দিব। সব মশলা দিয়ে এভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি, তারপরে মাছটা দিয়ে মাখা বসিয়ে দিলে এটা এমনিতে খেতে অনেক মজা হবে, মাছটা এত বেশি তাজা। আর শীতের সময় মনে হচ্ছে এখানে অনেক বেশি এরকম মাছ উঠবে, এইসব মাছ শীতের সময় খুবই মজা হয়। তো আস্তে আস্তে তো শীতকাল চলেই আসতেছে, মাছ তাজা হলে যেভাবে রান্না করা হোক না কেন মজা হয়। আর সবার রান্না সবসময় বলি আলাদা, কারোর সাথে কারো হয়তো মিলবে না, তাই বলে যে আরেকজনের রান্নাটা খাওয়ার অনুপযুক্ত বা খাওয়া যাবে না সেটা অমন ব্যাপারটা কিন্তু তা নয়। আর এভাবে হাতে মাখিয়ে ফ্রেশ ছোট মাছ রান্না করলে অনেক মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন, যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, আর না খেলেও কোনো সমস্যা নেই, কারণ সবারই ভিন্ন ভিন্ন রুচি, ভিন্ন ভিন্ন রান্নার স্টাইল সব কিছুই। আর চিংড়ি মাছে কাঁকড়া পেয়ে তো আমার ছেলেরা সেই খুশি, এটাই ভিডিও করার জন্য অস্থির হয়ে গিয়েছে তারা, তো বললো যে এটা কি খাওয়া যাবে, আমি না এটা খাওয়া যাবে না। ছোটো ছেলে বলে ছি কাঁকড়া কি খায় মানুষ, আমি হ্যাঁ খায়, যার যেটা খাওয়ার রুচি আছে সে সেটা খাবে, আমরা খেয়ে অভ্যস্ত না, আমরা খাই না বা ওভাবে আমাদের পরিবারে খাওয়া হয়নি কখনো। লোট্টা মাছ রান্না আমার হয়ে গিয়েছে, একদমই নাড়াচাড়া করিনি, এটা রান্না করে এখন রেখে দিব, ইনশাল্লাহ সকালবেলা যা যা রেজিকে আছে সে সে খাবো। আর ওইদিকে যে চিংড়ি মাছগুলো এনেছিলাম মিশানো মাছ, সেখানেও কিছু ছোট মাছ বের হয়েছে, সেই মাছটা আমি এভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি এখন, এটা দিয়ে আমাদের এখন রাতের খাওয়া হয়ে যাবে। আমরা কিন্তু এখনও রাতে খাওয়া দাওয়া করিনি, এই ছোট ছোট মাছগুলো কাটতে আমার অনেক সময় লেগে গিয়েছে, এখন আমার অনেক কাজ বাকি, সেগুলো করতে হবে। যেহেতু ওরা আসবে একদম ঘর দুয়ার সব কিছুই ক্লিন করে রাখবো, তো হয়তো সেটা আজকের ভিডিওতে শেয়ার করা হবে না। আর যেহেতু সকাল ভোরে ভোরে আসবে সেটার জন্য আমাকে নাস্তাও বানিয়ে রাখতে হবে, কী বানায় না বানায় সেগুলো হয়তো বা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই মাছটাও রান্না হয়ে গিয়েছে, মাছটা যে এত মজা হবে আমি চিন্তাও করিনি, মিশানো মাছ সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম, এই মাছটা অনেক মজা ছিল। আসলে মাঝে মধ্যে মানে তরকারি এত বেশি মজা হয়, খাওয়ার বেশি খাওয়া হয়ে যায়, তো আমি ভাবি যে তরকারি একটু কম মজা হলেই মনে হয় ভালো, ভাত কম খাওয়া হবে। আর এদিকে আসি, ফ্যান দেখছিলাম যে, আর বলছিলাম তুই আর নষ্ট হওয়ার সময় পেলি না, এখন মেহমান আসার আগে আগে তোকে নষ্ট হতে হলো, তো কী আর করার, একদিকে হয়তো ভালোই হয়েছে যে এখন এই মুহূর্তে নষ্ট হয়েছে, আর তার জন্যই আজকে ফ্যানটা কিনাও হয়েছে, না হলে তো এই মুহূর্তে আর কিনা হতো না। তো এতে এবার মিস্ত্রি আনি, কালকে এটা লাগাতে হবে। আর এই হচ্ছে অবস্থা, আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।